10 বন্ধু আপোন দেখন্তু মো পছপট দেখন্তু আপোনৰ ফার্মৰ প্ৰডিউচাৰ অৰগানাইজেশ্যন তৰ ইয়া পূৰ্বৰ আমি এটা ভিডিঅ' পঢ়িছিলা ফার্মৰ প্ৰডিউচাৰ অৰগানাইজেশ্যন যোটি যো চাষী ভাই মানে আপোন চাষ তো কৰুচন্তি কিন্তু সেমানকৰ এটা সংগঠন নাই তেমু গোটে সংগঠন কৰি আমি চাষ কাম কৰিবা সেইটা হ'ল মানে ক মানে কম সময় দেখাউছে সেই অৱদৰে আমাৰ যে ষ্টল আমাৰ ভাই জনাতি সে হ'ল মাছ চাষ কৰুচন্তি যো গোটে সংগঠন কৰি মাছ চাষ কৰুচন্তি এটা কি এপিউ আপোন ফার্মৰ প্ৰডিউচাৰ অৰগানাইজেশ্যন তো সেই অৱদৰে আমাৰ ষ্টল আছে বুলি পহঁচিছো যে আমাৰ ভাই মানে অচন্তি সে আমাৰ যো ফার্মৰ প্ৰডিউচাৰ অৰগানাইজেশ্যন লো আপোন সেক্রেটারি আৰু সদস্য আমি অথনি আমি পচারিবা যে ফার্মর প্রডিউসর অর্গানে করছো সে কিপরি আপন চালুচি আপনকর চাষ সে কিপরি করছন্তি আর ডিটেল বগে আমি পচারিবা তো দাস বন্ধু তো আসন্তু আমি ভাই আম ভাই স্বাগত করিবা তো নমস্কার ভাই আম সিয়ল ফার্ম চ্যানেল চালু স্বাগত প্রথম দশমানে পরিচয় মু হেমন্ত কুমার জেনা আর বানেশ্বর ফিস ফার্মার প্রডিউসর কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড র সেক্রেটারি আছি আর আমার এই সোসাইটিটা এই পাঁচটা রাজ্যের প্রথম করি কোঅপারেটিভ সোসাইটিটা রেজিস্ট্রেশন হয়েছিল মাছ সোসাইটি মানে ওড়িশা বিহার ছত্তিশগড় পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড পাঁচটা রাজ্যের প্রথম হচ্ছে এই সোসাইটিটা রেজিস্ট্রেশন হয়েছিল আর এই এই সোসাইটিটা আমার পাখাপাখি আমার সহ পাঁচশরু ছশ চাষী মাছ চাষী মানে যোগ দেখি অনেক মাছ চাষী নুহতি মাছ ব্যবসায়ী মাছ সহ যে সংশ্লিষ্ট অনেক সমস্তে আমার সহ অনেক আমি প্রথম করি এই বর্ষ সিফার সহ ডেমনস্ট্রেসন প্রোগ্রাম আরম্ভ করছু আমার রেমুণার পাড়শিয়া জায়গার কল্যাণপুর জায়গায় আমি আরম্ভ করছু যে আম এপট অঞ্চলের ময়ূরভঞ্জ বালেশ্বর ভদ্রক সোর বাহানগা এপট এরিয়ার লোক মানে মানে ভালো ভাবে ভালো মাছ জাঁল আমি পাইপারে ভালো রেটে সে মিপার তা সহ মাছ জাঁল সহ আমি চিঙ্গুড়ি জাঁল আমি দেছু আউ মাছর ভ্যালু এডেড প্রডক্ট উপরে আমি কাম করছু যেমি গতকাল স্টলরে আমি মাছ বিরিয়ানি প্রথম থরপাই করলু মাছ পত্র পোড়া করছু যেটা কি আমার তিন চার দিন রক্ষি খাইপারে মাছ স্টিম করা হচ্ছে মাছর ফিস ফ্রাই করা হচ্ছে ফিঙ্গর ফ্রাই করা হচ্ছে এমনি ভ্যালু এডেড প্রডক্ট মাছর আমি করছু যে কি আমি করা সহ অন্য মানে যে আমার সহ সংস্পর্শে আসবে সে মাছকু নেই গোটে নিজের জীবিকা আরামসে করে মাছ ব্যবসায় করে পারে মাছর ভ্যালু এডেড প্রডক্ট করে পারে তা সহ মাছ ড্রাই ফিস শুখুয়া করছু আছর ফিড আমি দেওয়া চেষ্টা করছু ঠিক আছে ভাই এবে আপনার কহবে ধরুন আপনার যে এফ আপনার কহিলেন ধরুন আমার প্রায়তো মাছ চাষী ভাই মানে অনেক তো আপনার কহিলেন বালেশ্বর প্রায়তো আম বালেশ্বর জেলা হোক বা আমার ওড়িশার সে কিপরি আপনার সাথে যোড়ি হবে আর তার আপনার কিপরি কাম করবে সে অবদরে দশ মানে কুহ আমার হচ্ছে সরকার এটা যেহেতু প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা অনুসারে হয়েছি তেমন আমার সেয়ার ভ্যালু চারিটা সেয়ার জনে নেইপার প্রত্যেক সেয়ার ভ্যালু হচ্ছে পাঁচশো টাকা ম্যাক্সিমম জনে চারিটা সেয়ার দুই হাজার টাকার হচ্ছে সে সেয়ার কিপারে আখানে রাখিপারা আজীবন মলা পর্যন্ত তাঁর রয়ে তা সহ তাঁর ফ্রি-রে ইন্স্যুরান্স প্রোভাইড করা হচ্ছে পাঁচ লক্ষ টাকার ইন্স্যুরান্স প্রোভাইড করা হচ্ছে যদি তাঁর পার্সিয়ালি ডিজেবিলিটি হচ্ছে তাহলে তাঁর আড়াই লক্ষ টাকার মিলুচি ইন্স্যুরান্স মিলুচি যদি হসপিটালাইজেশন হচ্ছেন তাঁর পঁচিশ হাজার টাকার তাঁর হসপিটাল খরচ মিলুচি তেমন এমতি বহু প্রকার বেনিফিট অছি সোসাইটি সহ যোড়ি হয়েকি রহলে সে বিভিন্ন প্রকার যে আমার সরকার যে প্রবধান অছি সে বিষয়ে আমি তাঁর অবগত করি তাঁর আমি ব্যবস্থা করবু সবসিডি অনুসারে বিজনেস করা তাঁকু সহযোগ করবু সব কিছু প্রকার আমি সাহায্য তাঁকু করলে যে আপনার জড়িত হব সেটা কিপরি তা প্রচেষ্টা হচ্ছে সেটা কহবা উত্তরে আমি কহ আমার নম্বরটা হচ্ছে 9995345441 এই নম্বরে গুগল পে রে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করাই পারে রেজিস্ট্রেশন ফিস দেখি বা পর্সনালি ভিজিট করি অফিস কু আসি সে রেজিস্ট্রেশন করাই পারে সে কিছু অসুবিধা না থ্যাংক ইউ ঠিক আছে মু ভাই আপনার নম্বর আপনার দিয়ে দেবি আপনার আসি যোগাযোগ করি আপনার সংগঠনের আপনার জড়িতে পারবে।